ওই কেক খেতে তত বেশি মজা হবে তো ফ্রেন্ডস আমার আজকের রেসিপি হলো সেই নরম তুলতুলের স্পঞ্জ কেক রেসিপি এখন আমি আপনাদেরকে কেক তৈরির মূল উপকরণগুলো দেখিয়ে নিচ্ছি আজকের রেসিপির জন্য আমি এখানে ডিম নিয়েছি পাঁচটি এখানে আমি ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি এইখানে নিয়েছি আমি চিনি পাউডার আধা কাপ পরিমাণ এবং নিয়েছি আধা কাপ পরিমাণ ময়দা এখানে নিয়েছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং ওয়ান ফোর চা চামচের কম লবণ বাকি উপকরণগুলো আমরা কেক তৈরি করতে করতে দেখে নেব এখন শুরুতে আমি ডিমের সাদা অংশগুলো একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে শক্ত ফোম তৈরি করে নেব যে কোনো ধরনের কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম নিতে হবে অর্থাৎ কোন অবস্থাতেই ফ্রিজে ঠান্ডা ডিম নিতে যাবেন না তাহলে এমন শক্ত ফোম তৈরি হবে না প্রায় দেড় থেকে দুই মিনিট বিট করার পর যখন এমন শক্ত ফোম তৈরি হয়েছে তখন আমি এতে অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি পাউডার স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন চিনি সরাসরি না ব্যবহার করে এভাবে গুঁড়ো করে ব্যবহার করতে চিনি অ্যাড করার পর আরও মিনিট খানেকের মতো বিট করে নিয়ে অ্যাড করে দিয়েছি ডিমের কুসুমগুলো ডিমের কুসুম অ্যাড করার পর আমি আরও মিনিটখানেকের মতো বিট করে নিয়েছি ডিমের কুসুম অ্যাড করার পর আর বেশি সময় ধরে বিট করার প্রয়োজন হয় না এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স অ্যাড করে নিয়ে আমি দশ সেকেন্ডের মতো আবার বিট করে নিয়েছি ভ্যানিলা এসেন্স এই সময় অ্যাড করে নিলে খুব ভালোভাবে মিলে যায় এখন আমি এতে অ্যাড করে দিব শুকনো উপকরণগুলো তার জন্য আমি এখানে এমন একটি স্ট্রেনার নিয়েছি এখন আমি এতে অ্যাড করে দিয়েছি আধা কাপ পরিমাণ ময়দা এখন আমি অ্যাড করে দিব ফোনে এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন আমি এতে অ্যাড করে দিব। ওয়ান ফোর্থ চা চামচেরও কম লবণ এইখানে শুকনো উপকরণগুলো মেলানোর বিষয়টি অবশ্যই খেয়াল করবেন কারণ কেক তৈরির ক্ষেত্রে অনেকে এই বিষয়গুলো ভুল করে থাকেন যার কারণে কেক ভালো করে ফুলে না বা কেক শক্ত হয়ে যায় এখন উপরের এই দানা দানা অংশগুলো একটি চামচের সাহায্যে আমি দলা ভেঙে দিচ্ছি এভাবে ছেলে নেওয়ার কারণ হচ্ছে এটি এখন একটি স্প্যা ছোলা দিয়ে আমি শুকনো উপকরণগুলো আলতো হাতে মিলিয়ে নেব অর্থাৎ খুব বেশি চেপে চেপে মিশ্রণটি মেলাতে যাবেন না যে কোনো ধরনের কেক তৈরি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই খুবই সাবধানতা অবলম্বন করতে হয় কারণ একটু এদিক ওদিক হলেই কেক নষ্ট হয়ে যায় আমার মিশ্রণটি মেলানো হয়ে গেছে এখন আমি একটি কেক মোল্ডে তেল ব্রাশ করে নিচ্ছি এখন তেল ব্রাশ করে নিয়ে আমি কেক মোল্ডে একটি বাটার পেপার বিছিয়ে নিচ্ছি বাটার পেপার বিছানোর বিষয়টি আপনারা অবশ্যই লক্ষ্য করবেন বাটার পেপারের চারপাশে যাতে কোনো ধরনের বাতাস না থাকে তা খেয়াল রাখবেন এখন উপর থেকে কেকের গোলাগুলো অ্যাড করে নিয়ে আমি চারপাশ থেকে একটু টেপ করে নিচ্ছি এতে করে হবে কি এর ভেতরে কোনো এয়ার ক্রিয়েট হলে তা বের হয়ে যাবে এদিকে চুলায় অফিস কিনে পাঁচ মিনিট আগে আমি একটি হাঁড়ি গরম করতে বসিয়ে দিয়েছি এখন এর মাঝখান বরাবর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে মাঝখান থেকে কেকের এর বসিয়ে দিচ্ছি এখন চুলারা স্লো ফ্লেমে রেখে আমি উপর থেকে ডেকে দিয়ে ডাকুনের যে ছিদ্রটি আছে তা বন্ধ করে দিব এখানে একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি প্রায় বারো থেকে পনেরো মিনিট পর কেকটি পুরোপুরি ফুলে গিয়েছে ফুলে ওঠার আরো পাঁচ মিনিট পর ডাকুন তুলে আমি এখন চেক করে নেব কেকটি পুরোপুরি কুক হয়েছে কিনা একটি টুথপিকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি টুথপিকের গায়ে কোনো আঠা লেগে আসতেছে না তার মানে কেকটি পুরোপুরি কুক হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটি কেমন হয়েছে নিচে যে বাটার পেপারটা বিছিয়ে দিয়েছি এখন আমি সেই বাটার পেপারটা উঠিয়ে নিচ্ছি কেক পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তবে বাটার পেপার উঠিয়ে নেবেন তো ফ্রেন্ডস আমার এখানে কেকটা কতটুকু নরম তুলতুলি হয়েছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার আজকে রেসপন্স কেক রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং রেসিপিটি ভালো লাগলে তাহলে প্লিজ একটি লাইক দেবেন আপনাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ